অক্ষর হেঁটে হেঁটে শব্দ তৈরি করে চলে, এক বা একাধিক অক্ষর আকার উকারের অলঙ্কার গায়ে চাপিয়ে কেমন অর্থময় হয়ে ওঠে। কিছু শব্দ কেবল শব্দ হয়ে থামে না, আরও শব্দ দলে ভিড়িয়ে বাক্য বানিয়ে ফেলে। তবে কিছু কিছু শব্দ আছে যা অনেক বেশি শক্তিশালী বাক্য, যার গভীরতা, ওজন, আয়তন কিছুই অনুমান করা অসম্ভব। এমন একটি শব্দ মৌনতা। শুনলে মনে হবে গো বেচারা টাইপের নির্ঝঞ্ঝাট, সাদা সিধে এক শব্দ। কেউ কেউ এক কাঠি এগিয়ে গিয়ে বলবেন সম্মতির লক্ষণ। আসলে মৌনতাকে আমি কেবল শব্দ হিসেবে মানি না, যদি এক কথায় বলি তবে শব্দ বাক্য। মৌনতা মানে কথা না বলে থাকা, কিংবা কেবল নীরবতা নয়, প্রচণ্ড বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের আগমন পূর্ব নীরবতা, মৌনতা।